গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওয়ার্ল আজকে সকালবেলা সমস্ত সারা হয়ে গেছে ভাতও হয়ে গেছে আজ আমি ভোলানাথের জন্য ডালিয়াটা বসিয়ে দিয়ে এসেছি আর আজকে জামা কাপড়গুলো আমি বাইরে দিয়েই মানে নিজ দিয়েই মেলে দিলাম উপরে যাইনি আজকে খুব গরম পড়েছে সেই আগের মতো কদিন বৃষ্টি হয়েছিলো একটু ঠান্ডা ঠান্ডা ছিল আজকে আবার সেই গরম আর মা গেলো ওই জাস্ট আটটার টেনে ওই মায়ের মনোরমে গেল ইকো করতে তো এর জন্য তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম মা দুটো ভাত খেয়ে গেলো আর ইকো করতে গেছে রানাঘাটে আসতে হয়তো দেরি হবে রাত্রেবেলা দেখো অজনের জ্বর এসেছিলো তো ডাক্তারখানায় নেই নি ঘরে ওষুধ ছিল খাইয়েছি আর এখন যাব আমি রানাতে খাবারটা না নিয়ে তারপরে আর বাজারে যাব যা বাদ বাকি কাজ আছে তা করব বাবুকে রেখে বাজারে যাব পুজো দেওয়া বাকি আছে পুজো দেব তো চলো ব্লগটা দেখতে থাকুন আর আমার যারা নতুন বন্ধু আছে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন বন্ধু আছে না চলো দেখতে থাকুন তো এই এই দেখো বাইরে এত রোদ্দুরের তাপ আমি জামা কাপড়গুলো নিচ দিয়ে দিয়ে দিলাম তাতেই শুকিয়ে যাবে আর এই যে ভুলনাথের ডালিয়াটাও হয়ে গেছে এটা নামিয়ে রেখে তারপরে আমি এখন যাব ভাতটা খেয়ে নেবো সকালের ভাত খেয়ে যেহেতু একা একা কাজ করতে হবে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করে নিচ্ছি আর এই দেখো এরা দুটোতে মিলে এই যে কার্টুন দেখতে বসে গেছে এটাকে কী ইঙ্গি পিঙ্গি কী বলে এই কার্টুনটাই শুধু দেখবে আর অন্য কিছুই দেখবে না আর এই একটা টিভি নিয়ে দুভাই মারামারি করবে মানে রিমোটটা নিয়ে কারাকাড়ি সারাক্ষণ সকালে যেহেতু এখন অয়নের স্কুলটাও ছুটি আছে তো এই যে দুই ভাই মিলে বসে এই মারামারি শুরু করে দেয় অয়ন যেটা দেখবে সেটা অঙ্কন দেখবে না অঙ্কন আবার এটাই দেখবে ওর অন্য কিছুই দেখবে না এই যে সোপার মধ্যে দুজনে একসঙ্গে বসে মারামারি করছে আর এইদিকে যে আমি সিদ্ধ ভাতটা নামিয়ে রেখেছিলাম মা খেয়ে গেছে মা একটা ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর এটা দিয়েছি অঙ্কনের জন্য ওকে খাইয়ে দেবো আর আমি খেয়ে নেবো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে রেখে পুজো টুজো দিয়ে স্নান করে আমি বাজারে গেছিলাম আজকে একটু দেরি করে আর আজকে রান্না বসাতেও অনেকটা দেরি হয়ে গেল আর বাজার থেকে নিয়ে এসে আজকে দেখো পোনা মাছ নিয়ে এসে দুটো তিনটে মা তো মাংস খায় না আজকে একটু মাংসই নিয়েছি চিকেন তো এর জন্য মায়ের জন্য আলাদা করে ঝোল করে দেবো ওই পোনা মাছটা দিয়ে আর এই দেখো মানে কাঁচকলা আলু দিয়ে পোনা মাছের ঝোল করে দিচ্ছি মায়ের জন্য আর চিকেন কষা করবো আর ডাল তো রোজ থাকেই আর এই দেখো বাড়িতে যেহেতু ওর ঠাম্মা নেই ওরা দুই ভাই যে কি মারামারি করছে দেখো এই সোফার মধ্যে জামা প্যান্টগুলো খুলে রেখেছে রেখে ওই যে লবণের কৌটা দেখতে পাচ্ছ লবণ সব লবণ এই সোফার মধ্যে ঢেলেছে এই যে লবণ ঢেলে দুই ভাই মারামারি করছে বলো আর কিছু হয় এর থেকে তো কি করব যেহেতু ওর ঠাম্মা বাড়ি নেই একটু বকা দিত আর ওরা দুভাই মানে আরও বেশি মানে কেউ বলার নেই আমি এইদিকে রান্না করছি ওরা দুই ভাই মিলে এই কাণ্ডকৃত্তি করছে তো যাই হোক আর কী করবো পরিষ্কার টরিষ্কার ওইদিকে করছি আর এদিকে আমি এসে রান্না করছি আর ডাল করে নিয়েছি একটু আর পটল ভাজা করে নিলাম আর এদিকে আমি রান্না করতে করতে অয়নকে একটু বকাও দিচ্ছি তারপরে দেখো মাংসটাকে একটু সব কিছু দিয়ে আগে ম্যারিনেট করে রেখে আজকে একবারে মাংসটা দিয়ে দিচ্ছি আর আজকে বাবুর জন্য একটু দু পিস তুলে রেখে একটু ঝাল ঝাল করেই মাংসটা করবো আমার ঝাল ছাড়া মাংস খেতে একদম ভালো লাগে না তো দেখো আজকে একটু বেশি করে শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ঝাল ঝাল করে মাংসটা করলাম আর দেখো হয়েই গেছে আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম লাস্টে এবার একটু গরম মশলা না দিলেও আমার ভালো লাগে না চিকেনের মধ্যে আর দেখো চিকেনটা এরকম মাখা করেই করে নিলাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখো সব রান্না কমপ্লিট হয়ে গেছে মা বাড়ি চলে এসছে সবাইকে খেতে দিয়ে দেব তো আজকের ভিডিওটা আমি এটুকুই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে আবার আগামীকাল চলো টাটা বাই বাই